আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, হেয়ার প্যাক, খুশকি হেয়ার প্যাক। অনেকের সমস্যা আছে যে মাথায় খুশকি হয়, বিশেষ করে শীতকালে সূক্ষ্ম আবহাওয়া, অতিরিক্ত ধুলাবালির কারণে এই খুশকি হয়ে থাকে। এছাড়া যাদের মাথা পরিষ্কার না রাখেন তাদের এই খুশকির সমস্যা বেশি হয়ে থাকে। তাহলে আজকে আমি যে হেয়ার প্যাকটা তৈরি করে দেখাবো, এতে করে আপনার খুশকি দূর হয়ে যাবে। এখানে আমি ডাবল বাটিকা তেল নিয়েছি। আপনাদের বাসায় যেই তেল আছে নারকেল তেল, সেটাই আপনি ব্যবহার করতে পারবেন এই হেয়ার প্যাকের জন্য। এতে করে আপনার চুল লম্বা হবে, কন্ডিশনার হিসেবে কাজ করবে। এখানে আমি একটা লেবু নিয়েছি, লেবু দিয়ে আজকে আমি লেবু আর হচ্ছে তেলটা দিয়ে হেয়ার প্যাকটা তৈরি করব। তে লেবু হচ্ছে ব্যাকটেরিয়া দূর করে, যে ময়লা আছে খুশকি দূর করে, আপনার মাথায় যে হেয়ার চুলের মধ্যে ময়লা ধ্বংস করে। এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এখন আমি হেয়ার প্যাকটা তৈরি করে নেব। এখানে আমি একটা পিস নিয়েছি পরিষ্কার, নারকেল তেল দিয়ে দিচ্ছি। এই তেল আপনার চুল লম্বা করবে, চুলের গোড়া শক্ত ও মজবুত করবে, পুষ্টি যোগাবে, কন্ডিশনার হিসেবে কাজ করবে নারকেল তেল। এতে করে আপনার খুশকিও দূর হবে, আপনার চুল লম্বা ও বৃদ্ধি করতে সাহায্য করবে। এখন দিয়ে দিচ্ছি লেবু। এখানে আমি 2 চা চামচ নারকেল তেল ব্যবহার করছি আর লেবু চিপিয়ে নিচ্ছি। 2 চা চামচ লেবু এখানে আমি অ্যাড করছি। লেবুতে ব্যাকটেরিয়া ময়লা, চুলের যেই ব্যাকটেরিয়া ময়লা আছে সেটা দূর করে চুলে খুশকি মুক্ত করবে। এখন আমি ভালো করে মিশ্রণটা করে নিচ্ছি। এভাবে আপনারা এই হেয়ার প্যাকটা তৈরি করে আপনারা খুশকি দূর হয়ে যাবে। এটাকে ভালো করে প্রথমে হচ্ছে নিয়ম হচ্ছে প্রথমে আপনি মাথায় ভালো করে দিবেন, গোড়ায় গোড়ায় ভালো করে মাসাজ করে দিয়ে পুরো সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনি 1 ঘন্টা রেখে দিবেন। 1 ঘন্টা পর এটা শ্যাম্পু কিংবা এমনি পানি দিয়েও ধুয়ে ফেলতে পারবেন। এতে করে আপনি সপ্তাহে যদি 2 দিন ব্যবহার করেন, আপনার খুশকি দূর হবে এবং চুল বৃদ্ধি হবে, চুল ঝরঝরে হবে। এভাবে আপনি সব সময় সপ্তাহে 2 দিন করে 1 মাস ব্যবহার করেন, তাহলেই দেখবেন আপনার খুশকি দূর হয়ে যাবে। তাহলে সবাই এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারবেন যাদের চুলে খুশকির সমস্যা আছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন বন্ধুদের কাছে। আর আমার চ্যানেলে যারা প্লিজ এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে চলে যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।